हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के मैं बनिए देखाबो निरामिष काश्मीरी आलूर दम। এই আলুরদমটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, লুচি এবং পরোটার সঙ্গে দারুণ লাগে। আমার চ্যানেলে আরেকটা নিরামিষ কাশ্মীরি আলুরদমের ভিডিও আছে, সেটা কিন্তু এই ভিডিওটা থেকে সম্পূর্ণ আলাদা। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে তোমরা দেখতে পারো। তো আমি এই আলুরদমটা আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলেই বানাবো। তো প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এই গরম তেলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে আমি একটু বড় সাইজের একটু ডোমো ডোমো করে কেটেছি, যাতে আলুটা দেখতে সুন্দর লাগে। আলুগুলোকে এখন আমি হালকা লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়, অথচ সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ মতো সামান্য নুন। এবার আলুটা খুব ভালো করে ভেজে নেব। দেখো, ভাজতে ভাজতে আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে আমি চলে যাব নেক্সট স্টেপে। তো আমি ওই তেলেই সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে এবং 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ। তো দেখো, ফোড়নটা বেশ ভালোভাবে লাল হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 1টা বড় সাইজের টমেটো বাটা। তো টমেটোর মধ্যে জল আছে যেহেতু, সেই জন্য আমি প্রথমেই দিলাম। প্রথমেই আদা দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি আদাটা পরে দিলাম। আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি। এর পরে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/6 চামচের 1 চামচ জিরে গুঁড়ো ও 1/6 চামচের 1 চামচ ধনে গুঁড়ো। তো এগুলোকে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে নেব। যেহেতু টমেটোতে জল ছিল তাই আমি আলাদা করে আর জল দিলাম না। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ বাটা, 1 চা চামচ পোস্ত বাটা এবং 3 টেবিল চামচ নারকেল কোড়া। এই চারমগজ, পোস্ত এবং নারকেলের কম্বিনেশনে এই নিরামিষ কাশ্মীরি আলুরদমের টেস্টের মাত্রাটা একেবারে অন্য ধরনের হয়ে যাবে, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো। তো এবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা বুঝে দিতে হবে, কারণ এই আলুরদমে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না। তো এবার সমস্ত কিছুটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা কিন্তু কালারটা সুন্দর হওয়ার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। তো এটা দিলে কিন্তু রঙটা আরও সুন্দর আসে। এখন সমস্ত মশলাটাকে আমি 7-8 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো, মশলাটা কষতে কষতেই অনেকটা কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পরেও আমি আরও 5 মিনিট মতো আলুগুলোর সঙ্গে এই মশলাটা কষিয়ে নেব। তো 5 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এবার দেখো, আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো গরম জল কিন্তু অবশ্যই দেবে, ঠান্ডা জল দিলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়। আমি এখানে পরিমাণ মতো জল দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও সমান পরিমাণে থাকে। এবার আলুরদমের পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা নুন দেওয়া ছিল, এবারে আমি কিছুটা আরও নুন দিলাম। তো এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, কারণ কাশ্মীরি আলুরদমটা একটু সামান্য মিষ্টি মিষ্টি ধরনের হয়, চিনিটা অবশ্যই দিতে হবে। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে আমি ফুটতে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার দেখো, জলটা অনেকটাই কমে এসছে এবং আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবারে অন্যান্য উপকরণগুলো আমি এর মধ্যে মেশাবো। তো দেখো, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা, 1/6 চামচের 1 চামচ ঘি। তো এবারে সমস্তটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রেখে দেবো। এবার নিরামিষ কাশ্মীরি আলুরদম একেবারে রেডি। তো আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।